কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল আবারো পাঁচ দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আমরা আরো তথ্য নেওয়ার জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ডিটেইলস পরে জানাব সাম্প্রদায়িক হামলা নিয়ে নাটক সাজাচ্ছে সরকার অভিযোগ বিএনপি সম্প্রীতি নষ্টের অপচেষ্টা লিপ্ত একটি মহল বললেন আইনমন্ত্রী চট্টগ্রামে হয়ে গেল সম্প্রীতির কনসার্ট দেখছেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ বিমানবন্দরে আটক দুই অবৈধভাবে স্বর্ণ কিনতে অর্থ নেওয়া হচ্ছিল দুবাই সাভারে পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত একই দিন সব পরীক্ষা হওয়ায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা একই দিনে ১৭-১৮টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে বিসিএস তো অনেক বেশি টাফ সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি উত্তরা থেকে আগারগাঁও কিংবা উত্তরা থেকে মতিঝিলেই চালু করতে হবে মেট্রো রেল স্টেশন করার সুযোগ নেই কারওয়ান বাজারে প্রকল্পের অগ্রগতি ৭০%-এরও বেশি কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়ার একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন শরীফ চুরি করেছিল সেখানে মসজিদের খাদেম স্থানীয়রা গভীর রাতে তাকে আটক করেন ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে সময় সংবাদের কাছে তবে কি কারণে কোরআন শরীফ সে নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা ১৭ই অক্টোবর রাত ২টা ৩০ মিনিট কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান চোর ভেবে তাকে আটক করে রাখা হয় পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয় সেখানে স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানায় তার বাড়ি কুমিল্লা নাম ইকবাল হোসেন পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন ইকবাল জানায় ১৬ই অক্টোবর ফজরের নামাজের সময় সে চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করে মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে সে পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যায় সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন শার্ট দিয়ে ছেড়ে দেয় কক্সবাজারে আটকের সময় ওই শার্টটি তার গায়ে ছিল রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন শরীফ নেয়ার কথা স্বীকার করেছে পুলিশের কাছে সিঁড়িতে বসে কোরআন শরীফ পড়ছিল তো লোকজন তাকে তখন এসে আটক করছে আটক করার পরে তারা মনে করছে যে রোহিঙ্গা হয়তো বা থানায় ফোন দিয়েছে তারপরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে সবাই মনে করছে যে না জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়েছে না এটা রোহিঙ্গা না বাংলাদেশি আর কি তো তখন তাকে ছেড়ে দিছে চুরি করা কোরআন শরীফটি কোনো মন্দিরে রাখার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ বুলবুল রেজা সময় সংবাদ কুমিল্লা কুমিল্লায় কোরআন অবমাননাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ইকবাল সহ চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানের আদালতে তোলা হয় আসামিদের এ সময় পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগেও গত ২৩ অক্টোবর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত গত ১৩ অক্টোবর নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে কোরআন অবমাননাকে কেন্দ্র করে সহিংসতা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আমরা আরো তথ্য নেওয়ার জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ডিটেইলস পরে জানাব সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা
নিরপেক্ষ সরকার ছাড়া দলটি আর কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানালেন তারা। জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেন বিএনপির নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে যোগ দেন ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিলে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পূজামণ্ডপ ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই বিশৃঙ্খলা আজকে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য আজকে মিথ্যে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে, এটার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম। উল্টো তারা আবার মামলা দিয়েছে আপনার 1600 মানুষের বিরুদ্ধে। এত ভয় পান কেন? ভয় পান এই জন্য যে আপনাদের পায়ের নিচে মাটি নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে একটা সুস্থ নির্বাচন হবে এটা দেখতে চান? ভূতে ভূতে রাম নাম। এই তিনটা ইলেকশন তারা ধ্বংস করলো। একই দিন জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সবার আগে তাদের বিচার হবে এই জন্যে যে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা পঙ্গু এবং বিকলাঙ্গ একটা রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। এই দানবীয় সরকারকে সরিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশে বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কিছু কুচক্রি মহল তাদের নিজস্ব দলীয় স্বার্থ হাসিলের জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। দুপুরে ব্রাহ্মণবাড়ি আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া অ্যাম্বুলেন্স গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। যে সূচকরি মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে সেটা চরিতার্থ করার জন্য গণ্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। যতক্ষণ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে হয়ে গেল সম্প্রীতির কনসার্ট। অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে নগরীর জামাল খান মোড়ে জড়ো হন হাজারো তরুণ তরুণী। এছাড়াও রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল করেছেন সাধারণ মানুষ। সম্প্রীতি, দেশাত্মবোধক আর জাগরণী গান গেয়ে মঞ্চ থেকে এভাবেই প্রতিবাদ জানানো হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। চট্টগ্রামের জামাল খান মোড় এলাকায় সম্প্রীতি কনসার্টে অংশ নেয় স্থানীয় বেশ কয়েকটি ব্যান্ড দল। এই সময় তরুণ শিল্পীদের সঙ্গে গান গেয়ে অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেন হাজারো তরুণ তরুণী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আমাদের ভাই ভাই, তাই আমরা কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করব না। আমাদের বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল, এরপরেও সারা জীবনই অসাম্প্রদায়িক থাকবে, কোনোখানে ভেদাভেদ থাকবে না, সব নির্বিশেষে আমরা সবাই এক হয়ে থাকতে চাই। একাত্তরের অসাম্প্রদায়িক চেতনাকে উজ্জীবিত করতেই এই কনসার্টের আয়োজন বলে জানান
আয়োজকরা। আমাদের নতুন প্রজন্ম যত বেশি সমৃদ্ধির বন্ধন আবদ্ধ হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারই কারণে আজকের এই আয়োজন। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী নগরীর বাটার মোড় এলাকা থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে সনাতন পরিবার নামে একটি সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে যে হামলা আক্রমণগুলো হয়েছে তাদের সুষ্ঠুভাবে তাদের বিচার যাতে সম্পন্ন হয়, সমস্যা যে মূল সেই মূল মূলেই যেন সমস্যা আমরা সমাধান করতে পারি। আলোর মৌন মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, এ সময় সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। ওমর ফারুক, সময় সংবাদ। পাচারের সময় বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ পার্টির 2 সদস্যকে আটক করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ কিনতে এই অর্থ দুবাই নিয়ে হচ্ছিল বলে জানায় পুলিশ। শুক্রবার সকালে জুয়েল ও গোলাম রব্বানী নামে দুজন যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তারা ভোর 5:40 গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাওয়ার চেষ্টা করেন। তাদের পাসপোর্ট ও টিকিট চেক করে গোয়েন্দারা জানতে পারেন, সকাল 8:40 বাহরাইন নামার পরই অন্য একটি ফ্লাইটে জুয়েল ও রব্বানী দুবাই রওনা হবেন। তখন থেকেই তাদের ওপর নজরদারি শুরু করেন গোয়েন্দারা। সব প্রক্রিয়া শেষে বিমানের গেট পর্যন্ত পৌঁছেও যায় জুয়েল ও রব্বানি। তখনই তাদের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো 6 লাখ সৌদি রিয়াল পায় আর্ম পুলিশের একটি দল। এই দুজনকে আটক করে তাদেরকে যখন সার্চ করা হয় তখন তাদের কাছে সৌদি রিয়াল 6,05,000 সৌদি রিয়াল তাদের কাছে পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় মূল্যমান হয় 1,40,00,000 টাকার। এই অর্থ ওনারা কি কারণে নিয়ে যাচ্ছেন এই সম্পর্কে ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। এই অর্থের কোনো ডিক্লারেশন ছিল না যে ওনারা নিয়ে যাচ্ছেন। পুলিশ জানায় আটককৃতরা প্রতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করত। ওনারা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। আমরা প্রবাসী যাত্রী ভাই বোনদের জন্য যেই ব্যাগেজ সুবিধাটা দেওয়া আছে এই ব্যাগেজ সুবিধাটাই আসলে এরা নেন। এই ব্যাগেজ সুবিধাটা নিয়ে ওনারা এই বিভিন্ন পণ্য গোল্ড কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য ওনারা দেশের ভিতরে নিয়ে আসেন, এটাই ওনাদের মূল ব্যবসা বলে আমরা জানতে পেরেছি। জব্দকৃত অর্থ স্বর্ণ চোরাচালানে ব্যবহারের জন্য দেশ থেকে সংগ্রহ করে দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অনুষ্ঠিত হলো 43তম বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা। অংশ নেন কয়েক লাখ পরীক্ষার্থী, তবে একই দিন সব পরীক্ষা হওয়ায় অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি। আর এতে ক্ষোভ জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। সোনার হরিণ একটি চাকরি পেতে এমনই ভিড় প্রতিটি কেন্দ্রে। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিসিএস 43তম পরীক্ষা যুদ্ধে শুক্রবার অংশ নিয়েছেন 4,35,190 জন। বিসিএস ক্যাডার হচ্ছে মানে উন্নত মানের একটা ভালো একটা পজিশনে যাওয়া যায়, সেটাই অন্যান্য জায়গায় যেটা মানে পসিবল হয় না। মানিকগঞ্জ থেকে আসছি আশা নিয়ে, মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করবো। 8টি বিভাগে 369টি কেন্দ্রে সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ হয় বেলা 12টায়। তবে একই দিনে গুরুত্বপূর্ণ আরো 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হয়েছে। পকেটের টাকা খরচ করে একাধিক আবেদন করেও অংশ নিতে পারেনি পরীক্ষার্থীরা। একই দিনে 17-18টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। টিউশনি করা, টাকাগুলো আর্ন করা, সেখান থেকে কিছু টাকা দিয়ে ফ্যামিলি চালাই এবং কিছু টাকা আমরা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করি। এখন এই অ্যাপ্লাইগুলো করা সত্ত্বেও আমাদের অন্য জায়গায় পরীক্ষাগুলোর সিট পড়ার কারণে আমরা কিন্তু দিতে পারছি না। কেউ কেউ আবার একটি পরীক্ষা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছেন অন্য একটি পরীক্ষা দিতে। সকালে পড়ছে বিসিএসএ, ওটা ছিল ঢাকা কলেজে, আর এখন ইডেনে আর হোম ইকোনমিক্সে পড়ছে অর্থ মন্ত্রণালয়ে। চাকরি প্রার্থীদের জন্য সরকারের নেই কোনো সমন্বিত উদ্যোগ, আর এই কারণেই শিক্ষিত বেকারেরা বঞ্চিত হচ্ছেন মেধা যাচাইয়ে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। শিক্ষিত বেকারদের দেখভাল করার জন্য অন্তত তারা চাকরির জন্য যেন পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে সেটা দেখভাল করার মতো কেউ নাই, তো এই ব্যাপারে আমি মনে করি যে সরকারের নজর দেওয়া উচিত। সরকারি হিসেবে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা 27 লাখ বলা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর জরিপে এই সংখ্যা প্রায় 3 কোটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে না পারলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে কারওয়ান বাজারে টার্ন করার ব্যবস্থা থাকলেও কারিগরি কারণেই আগারগাঁও কিংবা মতিঝিলের বাইরে কোনো স্টেশন চালু করা সম্ভব নয়। যদিও এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবা হচ্ছে। বাবুল হোসেনের ছবিতে রাশেদ লিমনের রিপোর্ট।
এমআরটি লাইন সিক্সের হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই এই প্রকল্প দুটি ভাগে ভাগ করে কাজ করছে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল। উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশে প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1-এর সার্বিক অগ্রগতি 84.58%। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট কারওয়ান বাজার প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60%-এর বেশি। 18.652 কিলোমিটার ভায়াডেকের কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। কর্তৃপক্ষের এবারের টার্গেট আগামী বছরই বাণিজ্যিক যাত্রা। আপাতত প্রথম লক্ষ্য উত্তরা থেকে মতিঝিল, তবে তা সম্ভব না হলে প্রাথমিক যাত্রা উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে আগারগাঁওয়ে। যদিও কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময়ে কাওড়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কাওড়ান বাজার টার্নওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম দুটি প্যাকেজে বিভক্ত হওয়ায় হয় মতিঝিল না হয় আগারগাঁওতেই থামতে হবে তাদের। যেই সফটওয়্যারে ট্রেনটা চলবে সেই সফটওয়্যারটা কাওড়ান বাজার পর্যন্ত না, তার একটা অংশ হচ্ছে আগারগাঁও পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে মতিঝিল পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরই এই প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও বাকি অংশ অর্থাৎ মতিঝিল পর্যন্ত চালু করতে নির্ধারিত সময় অর্থাৎ 24 সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না, সেটি হলফ করেই বলা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়বে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে বৃহস্পতিবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি এবং দেশটিতে সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সহায়তারও কথা জানান সালমান এফ রহমান। এর আগে গেল 19 সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হল। সাম্প্রদায়িক অপশক্তি দমনে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে ভারতের সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। প্রতিবার নির্বাচনের আগে এ ধরনের কথাবার্তা বলে, তারা 2018 সালের নির্বাচনের আগেও এ ধরনের কথাবার্তা বলেছিল, পরবর্তীতে তারা নির্বাচনে গেছে। ভারতের প্রায় সমস্ত ফ্রন্টলাইন মিডিয়া সেখানে উপস্থিত ছিল। কিভাবে এই সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী বিএনপি জামাত চক্র যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটি বিনষ্ট করার জন্য যে এই কাজটি করেছে, সেটি আমি তাদেরকে সবিস্তারে ব্যাখ্যা করেছি। জুয়েলারি শিল্পে অনন্য অবদান রাখায় 11 জন বিশিষ্ট ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। সন্ধ্যায় রাজস্থানের একটি হোটেলে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায় উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি আলাদা রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। করোনায় লোকসানের জন্য স্বর্ণ ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FBCCI সভাপতি জসিম উদ্দিন, এছাড়াও বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সব ধরনের আতশবাজি বেচাকেনা নিষিদ্ধ করেছে রাজ্যটির হাইকোর্ট। এছাড়াও আতশবাজি বিক্রি বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশনাও দিয়েছেন বিচারক। এদিকে দীপাবলি উৎসবের আগে এমন নিষেধাজ্ঞা দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কালীপূজা, দীপাবলি, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, বড়দিন কিংবা বর্ষবরণের রাতে কোনোরকম আতশবাজি পোড়ানো যাবে না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। কলকাতা হাইকোর্ট শুক্রবার এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে। তবে দীপাবলির রাতে শুধুমাত্র মোমবাতি কিংবা সলতির প্রদীপ জ্বালানো যাবে। নভেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে আলোর উৎসব, কোটি কোটি টাকার আতশবাজি পোড়ানো হয় সেই রাতে। এত সংখ্যক আতশবাজির আলো তৈরি হয় যে মহাকাশ থেকে তোলা সেই সময়কার ছবি ভাইরাল হয় প্রতি বছরই। আতশবাজি পোড়ানোর কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ হয়, অন্যদিকে বিকট শব্দে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। এসব বিবেচনায় কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছেন। যদিও হাইকোর্টের রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে আতশবাজি বিক্রেতা ও ক্রেতাদের মাঝে। তো আদালত, এটা ডিভিশন বেঞ্চ, একদম বলে দিয়েছেন খুব ক্লিয়ারলি যে গ্রিন বাজি হোক, যে কোনো রকমের, ওয়েদার সাউন্ড হোক বা লাইট হোক, মানে স্পার্কলিং মানে হচ্ছে ফুলঝুড়ি হোক, চকলেট বোম হোক ইত্যাদি, সেরকম কোনো রকমভাবে বেচা চলবে না, সেটা ফাটানো চলবে না, যদি করা হয় স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। শুধু পরিবেশ দূষণই নয়, আতশবাজি বন্ধ হওয়ার পেছনে করোনা বেড়ে যাওয়ারও একটি বড় কারণ বলে কলকাতা হাইকোর্টের নির্দেশনায় বলা রয়েছে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।